আসসালামু আলাইকুম ভিউয়ার। তো আজকে আমি চলে আসলাম বান্দরবন। তো আজকে সারা দিনের ব্লগটাই থাকবে বান্দরবনে এলাকার ঘোরাঘুরি নিয়ে। তো এই দেখেন এই যে আমরা এখন কোথায় আছি। তো আজকে সারা দিন আমরা কি করব, কোথায় যাব, বান্দরবন এলাকাটা সব কিছু আপনাদের আমি ঘুরিয়ে দেখাবো। দেখেন এখানে আবার নাম এন্ট্রি করতে হয় বাংলাদেশ সেনাবাহিনী ক্যাম্প। যার যার নাম এন্ট্রি করে তারপর যেতে হবে। আমরা সাথে নিয়ে আসছি আমাদের ভ্যাকসিন কার্ড, এটা দিয়ে এখন নাম এন্ট্রি করব। এই তো আমরা আছি এখন বান্দরবন চুম্বক পাহাড়ে। অনেক উপরে চলে আসছি আমরা, চুম্বক পাহাড়ে চলে আসছি। এখনো গন্তব্যস্থানে পৌঁছাইনি, আরো ঘন্টা খানিক সময় লাগবে। এদিকে বেশিরভাগই চাকমায়ার বিজনেস করে। এই যে এখানে রেস্টুরেন্ট আছে, তালিকা উল্লেখ করা আছে কোনটার কত দাম। তো আমরা এখন এখানে দুপুরে খাবার শেষ করব, খাওয়া দাওয়া সেরে এরপর আমরা গন্তব্যস্থানে যাব। এই দেখেন আমরা গন্তব্যস্থলে পৌঁছে গেছি। এই জায়গার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছিলাম, নীলগিরি হিল রিসোর্ট। তো আমরা বান্দরবনে এখানে আসছি। তো দেখেন যদি কেউ ভিতরে ঢুকতে চান, টিকিট কেটে ওইখান দিয়ে 100 টাকা করে ভিতরে ঢুকতে হবে। তো আমরা আপনাদের বাইরে থেকে দেখাবো। ওই যে আমাদের সাথে সবাই উপরে গেছে, ওই যে হুসাইন আঙ্কেল। তো আমরা ওইখানে উঠলে আর কি ওর আরও বড় মানে পার্বত্য দেখা যাবে, অনেক সুন্দর সুন্দর পাহাড় দেখা যাবে। তো আমরা নিচে থেকে আপনাদের দেখাবো, আমরা ভিতরে যাব না, অনেক জার্নি করেছি তাই। কিন্তু অনেক দূরে, কিন্তু কাছ থেকে দেখা যাচ্ছে অনেক কাছে। অনেক দূরে, অনেক উপরে উঠতে হবে তাই আমরা উঠিনি। এই যে দেখেন অনেক সুন্দর জায়গা এটা, এই যে পাহাড় আর পাহাড়। আমরা অনেক উপরে উঠে গেছি, আমরা নিচে থেকে আসছি। 3 ঘন্টা পৌনে 3 ঘন্টা সময় লেগেছে আমাদের এ পর্যন্ত আসতে, আমরা অনেক দূর থেকে আসছি। তো দেখেন এই হচ্ছে পাহাড়, সবাই এখানে রেস্ট নিচ্ছে, যাত্রী ছাউনি আছে এখানে। কোথায় আসছেন? কি দেখতে পেলেন? অনেক সুন্দর জায়গা। হ্যাঁ, অনেক সুন্দর জায়গা, আমাদের দেশ এত সুন্দর, এখানে না আসলে বুঝতে পারতাম না। গেল না, সবকিছু বন্ধ করে রেখাইলেন দোকানপাট। দেখেন কি সুন্দর দৃশ্য। আর এখানে সবচেয়ে ভালো বিজনেস করতেছে আপনার চাকমায়ারা, কলা পেঁপে সব কিছুর ব্যবসা করতেছে এখানে চাকমায়ারা। অনেক সুন্দর সুন্দর পেঁপে পাওয়া যায়, একদম গাছ পাকা পেঁপে, অনেক মিষ্টি। দেখেন আমাদের বাঙালিরা সবাই, আমাদের বাংলাদেশ থেকে মানে আমাদের ঢাকা থেকে সবাই আসছে এখানে।
কেন আপনার আসার পরে কি আপনার বউ আপনার কোনো খোঁজ নেয় নাই? এক কেজি কাকু না নাম কি কন আপনারা কাকু? এটি পেপে, আমরা তো বলি পেপে, আপনারা পেপেকা? কয় টাকা এই বড়টা? এই যে কত এসো এগো, বাসা অনেক টাম গোমতি। এটি কি, এটির নাম কি? এটার নাম কি? এটির নাম এই যে ভাই ভাই নীলগিরি, আমরা এখন চলে যাব, যেখান থেকে আসছি ওইখানে